আজি 9 তারিখে আমার 70 নম্বর সাক্ষীজনের সাক্ষ্যদান করবলগিয়া আছিল। এই সাক্ষীজনে যা 5টা দিন সাক্ষী দিবল নাহে আর অবশেষত যেটো যা ডেট আছিল সেই যা ডেটত আমার মহামান্য আদালতের ফলের পৰা সাক্ষীজনক 1000 টকার বেলেবল ওয়ারেন্ট এখন ইস্যু করার কারণে অর্ডার করলে আর এই অর্ডারের বিষয়ে আমার বাতরি কাকতসমূহ প্রচার করলে যে এজন রিটায়ার্ড ডিএসপি এনে ধরনের বেলেবল ওয়ারেন্ট দি পেলায় অর্ডার ইস্যু করবলগিয়া হল আর কি কারণত উপস্থিত না থাকে এই বিষয়ে মানে অতি আচরিত কথা কিছু ব্যক্তিগত অসুবিধার কথা কয় ইত্যাদি কই পেলায় নাহে। আজি আমি কোর্টলে আহিল ভাবিল যে বেলেবল ওয়ারেন্ট যেটা ইস্যু হয়েছে নিশ্চয় আহিব আজির দিন অন্তত আমি সাক্ষ্যটো দান করা দেখা পাম। কিন্তু অতি আচরিত বিষয় যে ইমান ডর এটা ফৌজদারি মোকদ্দমার ক্ষেত্র এজন সরকারি সাক্ষীয়ে এনে ধরনের কোর্টক আদালতক অবমাননা করে পেলায় কি ধরনের কি সাহসত থাকিব পারে আমি একো বুঝি নাপাল। এই বিষয়ে আজি এটা আমার মহামান্য আদালতে আজিও এখন আজিও একটা অর্ডার এনেকে আদেশ এটা মানে জারি করিব। এই আদেশ মতে পরবর্তী তারিখত কোর্টত উপস্থিত হওয়ার কথা হয়তো থাকিব আর দ্বিতীয়তে না থাকিলে বিপক্ষে কি ব্যবস্থা লওয়া হব সেইটো হয়তো উল্লেখ থাকিব। এতিয়ালৈকে আমি অর্ডারটো বা আদেশটো পোৱা নাই। যি হোক আমি অলপমান আচরিত কাজু আমি দুই মানে ভুক্তভোগী পিতৃয়ে এনে ধরনের আচরিত মানে খাইছো যে কোর্টের মহামান্য আদালতে এই অর্ডারটো বেলেবল ওয়ারেন্ট ইস্যু করার পিছতো কিয় এজন সরকারি সাক্ষীয়ে ইমান সাহস পালে যে ইচ্ছা হলে কেতিয়াবা আহিব বা নাহিব বা ওয়ারেন্টখন প্রকৃততে পাইছে নে নাই পোৱা সেই বিষয়েও আমি নাজানো। আর মহামান্য আদালতের যেটো হুকুম এই হুকুম মতে আমার আরক্ষী বিভাগের পৰা যি ধরনের আমার সাক্ষীজনক আদেশ দিয়ার যে ব্যবস্থা হাতত লব লাগে সেই ব্যবস্থাবিলাক প্রকৃততে কি হয়েছে লৈছে নে নাই লওয়া সেই বিষয়েও আমি একো গম নাপাও। কিন্তু আচরিত কথা এই মহামান্য আদালতে হুকুম দিয়ার পিছতো এজন সরকারি সাক্ষী কিদরে অনুপস্থিত থাকিব আজি 6 দিন হল অনুপস্থিত আর বিভিন্ন ব্যক্তিগত অসুবিধার কথাও কয় মাঝে মাঝে কিন্তু আজির ক্ষেত্র কিয় উপস্থিত নাই সেই বিষয়েও একো কোর্টক জানা নাই বোধহয় আমি জনামতে। গতিকে আমি এটা রহস্যময় অবস্থার ভিতর পড়ি আছো দুই পিতৃ ইমান আমি সাফারিং করার পিছতো এতিয়ালৈকে কিয় ইয়ার এজন সাক্ষীর ক্ষেত্র আমার রাজ্য সরকারেই হোক বা মহামান্য আদালতের ফলের পরাই হোক মানে এটা ফলপ্রসূ ব্যবস্থা কিয় লব পৰা হওয়া নাই এতিয়ালৈকে আমি বুঝি নাপালো। আর আটাইতো আচরিত কথা মহামান্য আদালত আজিও অর্ডার হয়তো আদেশ হব মানে হেৰি ওয়ারেন্ট ইস্যু করার কারণে কিন্তু ইয়ার পিছতো যদি নাহে যদি উপস্থিত না থাকে তেতিয়া কি ব্যবস্থা হব এটিও আমি একো বুঝিব পৰা অবস্থা নাই। গতিকে আমি অত্যন্ত দুঃখী আমি অত্যন্ত আমার ক্ষোভ হয়েছে আমি অত্যন্ত মানে মানে এই ভুক্তভোগী দুই পিতৃয়ে এই ধরনের ভুগি ভুগি আমি একদম ভাগরুয়া হয়ে পড়েছো
যে এজন সাক্ষীর পিছত যদি ছয়টা দিন যদি আমি অবাবতে নষ্ট করবলগিয়া হয়, কোর্টর বহুমূল্য সময় আমার নষ্ট করবলগিয়া, নষ্ট করবলৈ দিয়া হয় তেওঁক, তেওঁক নষ্ট করবলৈ দিয়া হয়েছে, তেওঁক সুবিধা দিয়া হয়েছে, এই সুবিধাটো কিয় তেওঁক বারে বারে দি পেলাই কোর্টর বা আমার আদালতের সময় নষ্ট করা হয়েছে, আর ইয়ার পিছত আদালতে কি ফলপ্রসূ ব্যবস্থা হাতত লব, আমি আপনার এই চ্যানেলের জড়িয়ে মহামান্য আদালতকো আমি অনুরোধ জানালো, আর সরকারকো আমি অনুরোধ জানালো যাতে ইয়ার অতি শীঘ্রে এই ক্ষেত্র বাস্তব সিদ্ধান্ত লই এজন সরকারি সাক্ষীর যি করবলগা তেও আছে বা তেও এটা দিন হয়তো বাকি আছে আর সাক্ষী দিবল, এইখিনি ব্যবস্থা করাই আমাক অলপ হলেও সান্ত্বনা দিব। ধন্যবাদ।